আসসালামু আলাইকুম ও আদাব। আমার নাম ফাতেমা আক্তার সাদিয়া, আমি বুড়িগঙ্গা গ্রুপ থেকে এসেছি। আজকে আমাদের গণিত বিষয়ে একটি মূল্যায়ন চলছে। এখানে আমাদের শিক্ষকগণ একটা পাজল তৈরি করার জন্য দিয়েছেন। আমরা যখন কোনো কোড বলে ভুলে যাই, তখন আমরা এই পাজলটার মাধ্যমে আমরা তার সমাধান করতে পারবো। এছাড়া এখানে আছে যে আমরা লটারি করে সবাই একটা একটা প্রশ্ন করেছি, কোন ভাগ নিয়ে দুইটা করে প্রশ্ন লিখেছি একটা কাগজে, সেটা লটারির মাধ্যমে একজনের তা আরেকজনের কাছে গিয়েছে এবং সেগুলার উত্তরগুলা আমরা এখানে লিখেছি। এইরকম ভাবে আমরা সুন্দর করে সাজিয়ে এটা উপস্থাপন করেছি। ধন্যবাদ। আমি ধলেশ্বরী গ্রুপ থেকে এসেছি। এই আমি আজকে গণিতের একটি উপস্থাপন নিয়ে এসেছি। এই উপস্থাপনে আমি আমার দলের সদস্যদের সঙ্গে একটি পাজল তৈরি করেছি ও আমরা লটারির মাধ্যমে একটি প্রশ্ন পাই, যার উত্তর আমরা এই পোস্টার পেপারে উপস্থাপন করেছি। এই কাজটি করতে আমার দলের সদস্যরা আমায় অনেক সাহায্য করে। আমরা একটি পোস্টার পেপারে কালার পেন দিয়ে মার্জিন দিই, কালার পেন দিয়ে লিখি, তারপরে কালারফুল কাগজ কেটে আমরা ফুল বানাই, পাতা তৈরি করি। এভাবে আমরা কালার পেপার কেটে পাজল তৈরি করি। আমরা নিজেদের মতো আমাদের পাজলের প্রশ্নগুলো তৈরি করেছি আর উত্তর সূচকের দুইটি গুণ আর দুইটি ভাগের প্রশ্নগুলো আমরা লটারি থেকে পাই এবং এগুলোর উত্তর আমরা নির্ণয় করেছি। এভাবে আমরা এই পোস্টার পেপারটি উপস্থাপন করেছি এবং প্রশ্নগুলো নিজেরাই তৈরি করেছি। এভাবে আমরা পোস্টার পেপারটি সাজাই। তো এই পোস্টার পেপার সাজাতে আমার দলের সদস্যরা আমাকে অনেক সাহায্য করেছে। ধন্যবাদ। যারা নতুন কারিকুলাম নিয়ে দুশ্চিন্তা ছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই উপস্থাপন দেখে যে আপনাদের সন্তানেরা অনেক প্রশ্নের সমাধান করেছে এবং উপকার করেছে। আমরা অত্যন্ত আশাবাদী, আশা করছি আমাদের শিক্ষার্থীরা অনেক সৃজনশীল মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ এবং সুন্দর হিসেবে মনে হবে। আপনারা এই পোস্টারের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা অন্যের প্রশ্নের সলিউশন বা সমাধানগুলো তারা এখানে করেছে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের শিক্ষার্থীরা নিজেদের চিন্তা এবং চেতনাকে কাজে লাগিয়ে এখানে যে শিক্ষার্থীরা বসে আছে প্রত্যেকেই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের মেধার বিকাশ সৃজনশীল মেধার বিকাশের মাধ্যমে আজকের এই মূল্যায়নে অংশগ্রহণ করেছে। এখানে ছিলেন আমাদের নজরুল ইসলাম স্যার এবং আমরা এখন দেখলাম ধলেশ্বরী দলের একটি উপস্থাপন। এরপর স্যার কাকে ডাকবেন? চলে আসো। এটা তোমার জানিয়ে দিলে দর্শন করোনা ভুলে। আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এটা সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের 11/6/2023 এখানে আমাদের গণিত মূল্যায়ন উৎসব চলছে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি। কাজে বিভিন্ন রকম রূপ ছিল। কিছু কিছু কাজ আমরা দলীয়ভাবে এবং কিছু কাজ আমরা এককভাবে করেছি। এই পাজলের এটা ছিল আমাদের একটা দলীয় কাজ। এখানে আমরা এই দলীয় কাজে আমার দলের মানুষের আমাকে অনেক সহায়তা করেছে। এই দলের বিষয়বস্তুটা ছিল একটা পাজল তৈরি এবং আমরা বিভিন্ন প্রশ্ন তৈরি করে আমরা আবার সেই প্রশ্ন উত্তর দেওয়া। এইটার যে প্রশ্ন তৈরি এটার নামটা ছিল আমাদের প্রশ্ন আমাদের উত্তর। এখানে আমরা একটা দুইজনে আমরা কয়েকটা প্রশ্ন লিখে আমরা লটারির মাধ্যমে একটি খেলা খেলেছিলাম। সেইখানে আমরা লটারির মাধ্যমে অন্য দলের একটা প্রশ্ন তুলে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দিই এবং আমাদের প্রশ্নগুলো অন্য দলেরা এসে উত্তর দেয়। আবার এই পাজলটা হচ্ছে এমন যে এখানে আমরা যখন আমাদের বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, উদাহরণস্বরূপ নেওয়া যেতে পারে ক্রেডিট কার্ড, যখন আমরা কোনো ওই সব কার্ডের নাম্বার ভুলে যাই তখন আমরা তুমি এটার মাধ্যমে
যে কাগজ আমরা এই বক্স গুলোর মধ্যে বসাই এবং শেষে এই নাম্বার গুলো যা আসবে এই ফলাফলটা এই বক্স গুলোর মধ্যে বসাতে হবে। তারপর এই বক্সে যে নাম্বার গুলো তখন আমি যুগবীর গুণ থাকে মাধ্যমে ওই ফলাফলটা যেটা পাসওয়ার্ডের ওইটা আমি আমাদের অনেক জ্ঞান অর্জন হচ্ছে যেভাবে তেমনি ভাবে আমাদের কারিকুলামের যেটা একটা চর্চা আছে সেটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ। এখানে প্রশ্ন ছিল আমার প্রশ্ন আমার উত্তর এবং এখানে আমরা লটারির মাধ্যমে একটি প্রশ্ন তৈরি করি এবং প্রশ্নে একদল অন্যদেরকে লটারির মাধ্যমে সেটা নেওয়া হয় এবং এইভাবে যাবে বলে যাও কিসের জন্য তৈরি করেছো? হারিয়ে গেলে বা যদি আমি এই পাসওয়ার্ড ভুলে যাই তখন আমি আমরা বিভিন্ন কাজ শিখতে পারছি যেমন ফুল বানানো, ঘাস আমরা বিভিন্ন গল্প বা বিভিন্ন বিভিন্ন উদ্দীপকের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারছি। এখানে তুমি তুমি বলে যাও উপস্থিত শিক্ষক মন্ডলী ও সহপাঠী বন্ধুদের জানাই সালাম আদাব ও শুভেচ্ছা। আজকে আমার দল শীতলক্ষা থেকে আমি দলের একটা দাঁড়িয়ে দাদা চৌধুরী গণিত উপস্থাপন করতে এসেছি। আমরা দলে আমি সহ আটজন সদস্য মিলে এই পাথরটি তৈরি করেছি যাতে যেখানে আমাদের ক্রেডিট
কার্ড বা কোনো কিছুর পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সহজেই এই পদ্ধতি অনুসরণ করে তার পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড বের করতে পারি। আর এখানে আমরা লটারির মাধ্যমে শিশুদের গুণ ও ভাগ সমাধান করছি। আগের কারিকুলামে দেখা যেত যে পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া থাকতো এবং আমরা উত্তর লিখতাম, কিন্তু এখন আমরা নিজে প্রশ্ন করে নিজেই এর সমাধান করছি। আমার এবং আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সালাম এবং আদাব। আমার নাম সালমা ফামিদ ওয়াদ, আমি গ্রুপ মেঘনা থেকে এসেছি। আমার আমার দলে মোট 7 জন সদস্য আছে। আমার আমার এবং আমার দলের পক্ষ থেকে উপস্থাপনাটি হল সর্বশ্রেণী আমাদের একটা পাজল এবং লটারি করে প্রশ্নের উত্তর দেওয়া। আমাদের পাজলটি হল এটা, আমরা এই পাজলের মাধ্যমে যে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে বা ক্রেডিট কার্ড হারিয়ে গেলে এই পাজলের মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারবো। আর লটারির মাধ্যমে আমরা একজন একজনের থেকে প্রশ্ন বিনিময় করে উত্তর লেখার উত্তর লেখার জন্য স্যার বলছিলেন। আমরা দলের পক্ষ থেকে প্রশ্ন পেয়েছিলাম। আমাদের প্রশ্নের উত্তরটি হলো এটা, সর্বোচ্চ